হাটে এসেছি, তো দেখাই কি অবস্থা আজকে হাটের অবস্থা, মনে হয় অনেকই ভালো। আমরা হাট এখন ঢুকবো, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কাপ্তান বাজার হাট অনেকই জমজমা, লোক সমাগম দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা যারা হাটে আসবেন মাস্ক পরে আসবেন। তো আসুন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা হাটের। এই যে এখানে প্রথমে অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা, সব বাগা স্টাইলের মুজালা কবুতর, অনেকই সুন্দর। এই নটটা কত? একদম 1500, নটটা মুজালা বাগা চুইটাল গলা ঘষা, অনেকই সুন্দর। তো এখানে ম্যাক্সিমাম কবুতর এই যে বাঘা স্টাইলের, এই যে এটা আছে, এই যে এটা, তারপরে যে ওখানে কিছু কবুতর আছে বাঘা স্টাইলের, ওই যে নটটা ডাকছে দেখতে পাচ্ছেন, অনেকই সুন্দর কবুতর। এই যে একজোড়া ময়না দোবাজ, ময়না দোবাজ বলার কারণ ঠোঁট আর লাল গেলে যেটা ময়না না, এটা দোবাজ, যেটা ময়না, ঠোঁটটা একটু সাদা হলে বেশি ভালো হতো। রেড ইয়ার আছে, এই জোড়াটা দাম কত? 2500। পাক কটা কটা সাদা? 2500 দাম দিতেছে, অনেকই সুন্দর জোড়াটা। আর এই যে এখানে একটা সুন্দর কবুতর আছে দেখতে পাচ্ছেন, এই যে হুমাটা কিন্তু অনেক সুন্দর, এটা বাগদাদি হুমা ভাই, এই যে এটা বাগদাদি হুমা না, কত জোড়াটা? জোড়াই আছে এখানে, জোড়াটা ফিক্সড 3000 উনি বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে নর, আর এই যে মাদি, অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে। তো আজকের অবস্থা হাটের দেখে অনেক ভালো লাগলো, অনেকদিন পর হাটটা জমজমক পেলাম। এখানে কিছু ব্ল্যাক মুখি আছে 500, এটার দাম নাম কি ভাই? কর্মনা, কর্মনা, কর্মনা না, মাথা সাদা থাকে, 3000 হলুদ কর্মনা। তো ফ্যান্সি কবুতর আইডিয়াটা আমার একটু কম অনেকই। আর মুখি জোড়া কত? মুখি 1500, বাচ্চা তো মুখিগুলা। এখানে হলুদ ঘুঘু আছে এক জোড়া, অনেকই সুন্দর, শরীর চুল গাছি কুটু কুটু করে। লক্ষ কবুতর, এখানে পাঙ্কি স্টোরের কিছু কবুতর আছে, পাঙ্কি ফ্যাটের পাঙ্কির মতনই, পাঙ্কি বলা যায় যে কবুতরটা অনেকই ভালো। এই যে কবুতরটা, এই যে এটা লাল পাত্তি স্টাইল, কিন্তু ওই টাইপের ভালো কোয়ালিটি। এখানে কিছু ভালো ভালো কবুতর আছে গ্রিবাস ডাইনের, এই যে এখানে সুন্দর কিছু গলা ঘষা কবুতর আছে বাঘা স্টাইলে দেখতে পাচ্ছেন, অনেকই সুন্দর। এই যে গলা ঘষতেছে, এইটা এই যে সুন্দরী কবুতরটা হচ্ছে সুন্দরী, যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন সুন্দরী গলা ঘষা সুন্দরী, আর এটা হচ্ছে বাঘা, অনেক সুন্দর কবুতরগুলো গলা ঘষতেছে। খাঁচা বাড়ি দিলে আর কি কুয়াশাটা বেড়ে যায় ওদের, ভালো লাগবে কবুতরগুলো দেখে। এইখানে যে খাকি একটা গলা ঘষা নর আছে, আর একটা সুন্দরী মাদি আছে, এই যে অনেকই সুন্দর কবুতরগুলো। এই কবুতর কিন্তু দাম অনেক, মোটামুটি একসময় অনেক দাম ছিল, এখন একটু কম, কিন্তু একসময় অনেকই দাম ছিল। একজোড়া হলুদ মুখী, একসময় লাখ টাকার কবুতর, আমি এই কবুতরের বাচ্চা 27000 টাকা কিনেছিলাম আমার এক বড় ভাইয়ের জন্য, অনেকই সুন্দর কবুতরগুলো, একসময় অনেকই দাম ছিল এই কবুতরগুলো।
তো কালের বিপরীত এগুলো এখন হাটেও পাওয়া যায় আর অনেক দাম কমও দেখা যায়, 2000-3000 টাকা জোড়া হবে সর্বোচ্চ। এই আর কি, যে আস্তে আস্তে যে কোনো কবুতরের দাম আস্তে আস্তে কম হয়ে যায়। এটার কারণই একটা, এটার কারণ হচ্ছে গিয়ে কবুতরের বাজার যখন প্রোডাকশন বেশি হয়ে যাবে তখনই কী হবে, আস্তে আস্তে দামটা পড়ে যাবে। এটাই হচ্ছে কবুতরের বাজারের মেন, এটা সমস্যা বলতে পারেন আপনারা, মেন সমস্যা আবার ঠিকও বলতে পারেন। কারণ এক সময় যেহেতু কবুতর যেটার প্রোডাকশন আস্তে আস্তে কিন্তু সব কিছুর চাহিদাই কমে যায় ওই টাইপেরই। এখানে এক জোড়া চুয়া চন্দন আছে, অনেকই কোয়ালিটি ফুল। এই যে নখটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগলো। আর এই যে এটা মনে হয় মাদি। ভাই চুয়া চন্দন জোড়াটা কত? 1500 টাকা জোড়া। এই যে জোড়াটা অনেকই সুন্দর কোয়ালিটি ফুল। আজকের ওভারভিউ অনেক ভালো হাটের, ওভারঅল সব জায়গায় অনেক ভালো কবুতর এসেছে। এই যে এখানে একটা সিলভার কবুতর আছে, চুইটাল সিলভার, চুইটাল নটটা অনেকই সুন্দর। ভাই এটা নন না ভাই, চুইটালটা কত দাম? 1500। তো এই টাইপের কবুতর এখন 1500 টাকা, আগে কিন্তু এটি অনেক দাম ছিল, প্রায় 5-10-20 হাজার টাকা ওইসব পাওয়া যেত না। এটাই ভাই, আস্তে আস্তে যে কোনো কবুতরের দাম কমে যায়। এটাই যে আসলো ভালো ওঠে মনে হয়। অনেকই সুন্দর, যে বললো যে উনি কথা 52,000 সিলভার কবুতর কিন্তু অনেকই দাম ছিল 2 বছর আগে, করোনার আগে। এখন দেখা যায় আস্তে আস্তে কবুতরের দাম একেবারে কমে গেছে, অনেকই দাম ছিল। তো এটাই আমি একটু আগেও বললাম যে কবুতরের দাম থাকবে কমবে, এটাই প্রোডাকশন বেশি হয়ে গেলে কবুতরের দাম পড়ে যাবে। এটাই প্রোডাকশন বেশি হয়েছিল তাই কবুতরের দাম পড়ে গেছে। লক্ষা সিলভার সিরাজি ভাই, এটা কী কবুতর ভাই? পারবিন, খুব সুন্দর আছে এই কবুতরটা। পারবিন দেখাই কবুতরটা আপনাদেরকে, আমার ফোকাসে ডিস্টার্ব হইতেছে। পারবিন কবুতর এটার নাম। তো হলুদ কিং অনেকই সুন্দর কিংটা, বলে বাপ পুরো গোল মোটর। ভাই কিংটার দাম কত? 2500। কিংটার দাম চাইতেছে 2500, অনেকই সুন্দর। এখানে নিচেও কিছু গ্রিবাজ আছে, নিচের কবুতরটি কিন্তু অনেকই ভালো। এগুলো বোধ হয় হাট কালেকশন করেছে বিক্রির জন্য না। হ্যাঁ জিজ্ঞেস করলাম, ওনারা বলে এগুলো ওনারা এখান থেকে কিনেছে, অনেক সুন্দর কবুতর, এগুলো বিক্রির জন্য না, এগুলো আবার ওনার বাসায় নিয়ে বা অন্যজন বিক্রি করবে। এটাই ভালো কবুতর কিন্তু অনেক আগে সেল হয়ে যায় সব। কিছু এখানে রেসার আছে, সবজি সবজি রেসার, এই রেসারের চোখটা অনেকই ভালো দেখায়, এই চোখটা অনেকই ভালো দেখতে পাচ্ছি। তো এখানে কিছু ব্রাইডিস হুমা আছে দেখাই আপনাদেরকে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক্সিবিশন হুমা, ওই যে ঠোঁট আর কি অনেক বড়, কাউয়ার মতো আর কি, যেটা শর্টকাট কথা যেটাতে বুঝবেন। এই যে এখানে একটা আছে, আর এই যে এটা হুমা, কিন্তু এটা এক্সিবিশন হুমা, ওই যে ঠোঁটটা আর কি ডাউন পুরো আর কি লেভেল টাইপ। হ্যাঁ তো এই যে এখানে একটা আছে, এই যে বাচ্চা, ওর এই যে একটা আছে, হ্যাঁ এই যে একটা বাচ্চা, এগুলো কিন্তু একসময় অনেক দাম ছিল, এখন হাটে ঘাটে পাওয়া যায়। কিছু বলার নেই ভাই, আস্তে আস্তে যে কোনো কবুতরই আপনার চিন্তা করবেন যেটাই হোক, একসময় না একসময় সব কবুতরই হাটে আসে আর আস্তে আস্তে দাম কমে যায়। তো এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার, তো এটা মেনে নিতে হবে। দশ
খাই যায় না আর বাপ মা এই বড় বড় বাচ্চা থাকতে তো পা টানছেন মনে এরকম না বাচ্চা থাকতে আমি দেখে আনছি লেগে 15000 টাকা আমারে দিছে এর বাচ্চা 30 এর নিচে বেঁচে না তিন করার বাচ্চা নিয়ে আইছি এখন আপনি নর্দিয়া চড়া খাওয়াই দেয় দিতে পারি যদি আপনি পারমিশন দেন ওরে আমি আনো জোরাই দিই অনেক কি সুন্দর কবুতরটা ভাই কত এলে বেচবেন ভাই कबूतर आ ग्रीजेल ग्रीजेल चाहिदा अनेक ही भलो अनार चोखे ग्रीजेल अनेक भलो ये आब जलसा चोख एगुलो अनेक दाम भाई ग्रीजेल दाम कत भाई जोड़ा जोड़ा दूजोड़ा कौन ये जोड़ा 20000 ये जोड़ा 15000 कत ले बेचबें फिक्स 20000 15000 अनेक दाम ग्रीजेलर बाजार तो पूरा आगुन एखे कि सुंदर कबूतर आर कबूतर गुलार चोख पूरा और जो अनेक ही भालो हबे कबूतर गुलो क्वालिटी फुल खाकिटा अनेक ही सुंदर এইখানে সবগুলো কবুতরের চোখ অনেকই ভালো এগুলো অনেকই বেস্ট কোয়ালিটির কবুতর বলা যায় যদি আপনারা উড়ানোর জন্য আর কি পছন্দ করেন এই টাইপের কবুতর অনেক ভালো রেজাল্ট হবে দেখছেন ওই যে এই কবুতরটা দেখাই আই গেলাম গা আচ্ছা ওই আরে ইনু কুটি হাওয়া ইনু কুটি সোয়েলে বাড়ি পিছনে লুইস লম্বা ভাই আছে না অনেকই সুন্দর কবুতর तो आज के कप्तान बाजारे के क्या आसान जरा जरा भिडियो देखें जानबें कमेंट्से के आसान तो ये सुंदर किस कबूतर आ अनेक दिन पर हाटे इसे आज के भल लगल मन हलो भलो किस कबूतर आ सब चेहरे बड़ कथा आज के कबूतर सुस्थ कबूतर ही बेशिरभाग देखा जाच्छे असुस्थ कबूतर नहीं अनेक ही कम तो ये एक भालो दिक कारण हाटे सब समय देखी मैक्सिमाम 50% कबूतर ही असुस्थ थाके आज के कबूतर अनेक भालो अनेक ही एखाने ये कबूतर अनेक सुंदर लाल गियार होते पारे किन्तु कबूतरटार चोख अनेक भालो সবুজ গোলাপ ভালো লাইন কবুতর না হয় এটার সাথে যেটা আছে এটা দেন না হয় এটার সাথে যেটা আছে আমার ওই ব্লু যে কবুতরটা ছোট্ট অনেক সুন্দর আবার এটা বলে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ওনার জন্য নেব ভাই সব ভালো আছে ভাই ধন্যবাদ ভাই বাড়া বাড়া তো আজকে হাটে এখানে বিদে নিচ্ছি ভালো লাগলো একজনের সাথে কথা বলে আমার ভিডিও দেখে এবং আমার চুয়াচন্দন কবুতরের অনেক প্রশংসা করলো ভালো লাগলো এই যে আউল এটাই এটাই হচ্ছে বড় প্রাপ্তি একটা জিনিস যে কবুতর দেখে আমাকে চিনে আমাকে দেখেন কবুতরের নামে আমাকে চেনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দান এটা আল্লাহ যাকে যা দেয় সব কিছু আল্লাহর দান ইজ্জত সম্মান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ